আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলো থেকে কিভাবে বেঁচে বেরিয়ে আসতে হয়, যেখানে সঠিক রাস্তা জানা না থাকলে কেউ একদিনও টিকতে পারবে না। বন্ধুরা, আমরা এখন এসেছি পাহাড়ে এবং আমরা এই উত্তরাই থেকে নিচে নামব। চলুন। আরে ধর আমারে, তোর পাকো। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। আমরা তো আমরা এখন বন্ধুরা ও পারে যাব, যেখানে গরু পার হয়ে, মাঠ পার হয়ে, ত্রিপান্তর পার হয়ে বিষয়ের দেখা যাচ্ছে। তারপরে আমরা এখান দিয়ে নামবো। এখন এই প্রাসাদ পার হব। আসুন আমাদের সাথে প্রাসাদে চলুন। এরপরে আমরা এখান দিয়ে গিয়ে ওখান দিয়ে একটা ব্রিজ আছে, ওটা পার হয়ে ওখান দিয়ে এসে তারপরে সোজা এখান দিয়ে যাওয়ার চেষ্টা করবো। ওকে পাই গাইস, আমরা এখন একটা ভয়ঙ্কর জায়গায় এসেছি। আশেপাশে নিস্তব্ধ এলাকা, এখানে মানে দেখতে পাচ্ছেন যে শুকনো পাতার মর্মরে শব্দ। মর্মরে শব্দ একটু বেশি হয়ে গেছে এবং সামনে যে আমরা আবার বের হওয়ার চেষ্টা করবো। আমরা এখন এই দুর্গম চারটি পার হব আর আমরা ওই পাশের ওই জঙ্গল পার হয়ে এসেছি। আমাকে ধরতে চাও? ওকে, ফাইনালি আমরা চলে এসেছি ওই জঙ্গল থেকে। এবং এই যে দেখুন বিশ্ব রোড, দুর্ঘটনা প্রবণ এলাকা, ধীরে চলুন। ওকে, আমরা এখন খাজানার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এখন আমরা একটা ধ্যানে ফাইনালি মুরগি কো মুরগা মিল গেছে। এর চেয়ে ভয়ঙ্কর নদীপ্রপাতের সাথে আমার আগে মোকাবিলা হয়নি। মনে হচ্ছে এবারে একটা দুর্দম অভিজ্ঞতা হবে। আমাকে এই নদী খাতের আইডাহোর দিকের পাহাড়ে 8,500 ফুট উপরে নামিয়ে দেওয়া হবে। তারপর স্নেক নদী অবধি হেঁটে নেমে এসে সীমানা পেরিয়ে ওরেগনে আমার যাত্রা শেষ হবে। এখানে এবার আবহাওয়া ভীষণ খারাপ যাচ্ছে। চলো আবার একদিন চলে যাই দিশা, মাছ চাই না, চলো বাড়ি যাই।